যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে। অন্য আরেকটি হাদিসে আছে, পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি ফজিলত। এক, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দুই, জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। তিন, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে। মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না। এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরের বরকত আনার তৌফিক দান করুক। অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, অপচয় থেকে মুক্ত থাকি এবং সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন।